Assalamu alaikum shoshur abba. Mani father in law. Wa alaikum assalam. How love you? Ha? Lau ki dakho ba. Igun mula dekhay na ni. Hir beta, oshikito murko manob. Tane lauar mular kotha koi jabni. Onu hoile, how love you? Are beta, how love you? Ikane le English kotha. Oh, ekhon bucchi. Mular English e lau hoy. Amar e mula bucchu. Tumare ami English e hoilam. Kemon acho tumi? O ikan hoile, Allah rahmat ami boro lau asi. O gunno rahmat. He buchi boro lau. Oh, oi oi. তুমি মুলারে লাগু কইলো ইংলিশ আর আমি কইলো ভুল নাই নি ইন রাগ করার কিতা আছে তোমার আমি মারছি না কিতা এ মারছি না কিতা মারিয়া দেখো মাথা ফাড়িয়া সৌসুর করলিম দামান বেটা কিতা হইলাই বা এ রে হুনো হটাই মেইলা সাবেক ফুরা না গুন্ডা লাত মারি হরিলেই মনে তোমার ঠান্ডা এরে আব্বা আমি কিন্তু সাবেক এবং বর্তমান কেডার তুই তুই কি কেডার রে তোরে তো দেখতে লাগে একটা চুরাল লাখান জনাব আমি যাতা মারলে আত্মীয় আমার লেঙ্গর তোলে হুতে আমার নাম শুনলে বাগে বইসে এক গাটে মুতে আইস কিবার নয়া রেকর্ড করলিতাম হ্যাঁ আমি জানতাম সেইরাম নয়া রেকর্ড কিতা করতে তুই মুলাদি বাড়ি মারি মানুষ কোন এই হারাম যাদা সুফর কিতা হই আমার হতা হুন কিতা হই দেখো তুই আমার ফুলির কর না ফুলির দামান নাইলে তোরে আমি এক বাড়িয়ে মার্ডার করিলাম নে আফন হরিয়া ঠেকাইছো আর নাইলে ডিজিটাল স্টাইলে একটা শর্ট দিতে মন আমার চাইতেছে এই বেটা কুকিজ গুয়া পরে যা কি আমার সামনে থাকি জয় জয়রাম গিয়া তবে আপনার সাথে আমার আবার দেখা হবে আব্বা জান দেখ নাই নি জানে ওলা কর থাকি দি ফাল মারি তার কোমর ভাঙ দিতাম সিনাস নি আমার রে খালি তুই যা দামান হইয়া টেকাইছ নাইলে দেখলে ও নে প্লাস্টিক কর জি তা দিতে দে জানলাম নে এদিন শিকা মারিলি হিবে গুল্লা আমার গুল্লা তোমার ফোন বিজি পাইলাম জলদি অত অবিশ্বাস এগারোটার সময় আফায় ফোন দিবা খানে মনে করো আমি কোনটা বুঝি না কিতা বুঝো তুমি আমি কিতা খারাপ ফুরিনি তার কিতা তুই কিতা বালা ফুরিনি এরে মুখের ভাষা ঠিক করে লাও আগে তোর চরিত্র ঠিক কর এই আমার চরিত্রে কিছু কইবে না না করলাম 100 বার কইমু তোর চরিত্র দোষ আছে দূর দূর তোর লাগা না কি সম্পর্ক রে এই যা যা আর যদি আমারে ফোন দিবে তো তোর অবস্থা খারাপ করে লিমু এই হবলা বানু কই গেলে এবার আমি যা জলদি জলদি বাড়ি যাও অশিক্ষিত মূর্খ বেটার মা থুনো আই এম নট অশিক্ষিত আমি হইলাম সাড়ে অষ্টম শ্রেণী ফাঁস বেটা সাড়ে অষ্টম শ্রেণী ফাঁস মানে কিতা এখান তুমি বুঝছো না নি অষ্টম শ্রেণী ফাঁস করার বাদে আরো ছয় মাস নাইনো ক্লাস করছিলাম ওই লগে হলতায় মিলাইয়া যুগ ফলে গিয়া বারে আইছে সাড়ে অষ্টম শ্রেণী ইয়াল্লা ই বেটার গরু আইয়া জীবনে কত কিছু শিখলাম আমি ওই ওই আমার গরু আইয়া তো তুমি কত তা শিখছো এখন চললো আকেলালিরে কিছু শিখাইলাই মানে আমার ভুলি লইয়াই মুদার কর্তা গিয়ে ঠানে কিতা লাগি দামান দে আবার কিতা করছো কিতা করলো না আমারে হই আমারে বলে মাথা ফাটাইয়া মাথা সলচির করি লিব নিশ্চয় তুমি বেটার লগে ইংলিশ কোনটা মাতিছো আমার এক বিদ্যা জানা আছে বিদায় মাতি লিলাম এর লাগি কুনু এর লাগি কিতা আমার মাথা ফাটাইয়া সলচির করি লিব ওখান হইতো পারে নি তুমি এক পাগল তোমার দামান দিগো আরো বড় পাগল এরে হুনো আমারে পাগল হইও না কমলা বানু মিসেস কমলার পাগল আমারে যদি কইতাই চাও তুমি সাবেক ফুরানা গুন্ডা কইতাই পারো আক্কেলালি বাইনি
ইংলিশ তো মূলা ছিল না মূলা হইলো বাঙালী খাদ্য হ্যাঁ হাসা উত্তর কইস ইংলিশে তো বা তু খায় না তারা মূলা চিন্তু কিলা আর কিচ্ছু জানতে চাইনি আচ্ছা রে আলম খো দেখি লাউর তো কিতা লাউর তো খদু এতে কোনো সন্দেহ নাই হারাম জাদা খোটাই আমারে হয় লাউর তো বলে মূলা হ্যাঁ আর হে মারাইস না বে আমি কিন্তু হরুর মানতাম নাই অহমানের বদলা লইলতাম বদলা বদলি খালোগে আমার নালায়ক হরুর লোকে ডাইরেক্ট মার্ডার হরম অস্ত্র দিয়া না না ইটা করিও না অস্ত্র মামলার বেল নাই হ্যাঁ ইটা কিতা আসবে আচ্ছা খোসাই মূলা কিতা অস্ত্র হিসাবে গণ নইবনি না না মূলা হইল খাদ্য তেয়ার আল্লাহ যা করে ও মূলা দিয়ে বাড়িয়াইয়া কোন করমু আমার শ্বশুরের ঘর শ্বশুর রে কোন খারাপ বালা না আর জ্ঞান দিস না বাক তুই ওকে গুড বাই তার বেটা গুড বাই কিতা কস হাক্কেলালি ভাই হাক্কেলালি ভাই জি জি হাক্কেলালি ভাই আমি এখন যাই যা যা চাইস না যা আমিও যাই তার কত বড় সাবর হে আমার উপরে আত্মলিপ্ত চায় আমার হয়ে মাথা হটাইলেই তো আমি সে গুহে চিনছে না হে মর্জিনা মর্জিনা হই গো ও বেটি ওই বাড়ু আব্বা আইসো নি বা আও গর না না গর যাইতাম নাই হুন তুই আয় আমার লগে হই যাইতাম আব্বা বাড়ি যাইতে বেটি বাড়ি কি তো হইছে আব্বা কিচ্ছু হইছে না ওই লাকে লালিন গর আর তোমার আমি এক সেকেন্ড নাড়া নাই গো মাই হোর দামান্তে আবার লাগি গেছে নি হেরে দামান কি গুবে হারছিল নু আইজ আমারে মাটার ঘুরিয়া কিন্তু আব্বা এরে হুন কিন্তু হইছ না গো মাই আমার লগে যাইবে কি না ওখান তা হইলা আব্বারে কইয়ার এরে আর হওয়া কই নাই যাইবার হইলে আমার লগে লো নাইলে আমি লাঠি দি বাড়ি এই আত্মহত্যা করিলি মু তোমার দামান অক্কা আমি তান্ডে জিজ্ঞা করমু তোমার লগে এই ব্যবহার করলা কেনে এই বুড়ি আমি তোর বাপ আব্বা কান্দো কেনে দশ মাস ধরছি আমার কারণে তুই তোর মার ভেটো আসলে গো মাই হ্যাঁ আমার কারণে তুমি দুনিয়াই দেখছো গো মাই বুঝলাম তো আব্বা বুঝিয়া কি তুই তো আগে গো লোকে আইবে না মরে দিতাম জি না আব্বা আমি লোকে আইমু তুমি মরিও না বাবা খেলালি এখন বুঝবাই মজা তুমি তো বউরে বেশি মায়া করো ও আব্বা কিতা চিন্তা করো না কুলতার নাই এনে কুল যাইবার হইলে জলদি লো আকেলালি আমার ভাইয়া আনলে মাটার ঘুরি লিব জলদি লো আচ্ছা আব্বা যাইরাম এই বেটি খেলা করস নি আবার জীবন লইয়া হ্যাঁ রে সুন্দর করিয়া মাতো হইলাম বাদে বইলকটা দে হ্যাঁ রে জলদি মোবাইল দিলাম আমার মোবাইল খেনে নিলা মোবাইল দিতাম না খাল লগে ফোনে মাতস ওখানে আগে খো ফের লগে মাতি না আমি তের খালি বিজি পাওয়া যায় এখানে মিসা মাত ওখানে কোন সময় বিজি পাও মিসা মাতিস না কইলা আর নাইলে মোবাইল দিয়ে মাথা পাঠাইলি মু তুমি কিন্তু বেশি বাড়ি যাইরা বারাবারের দেখছত কিতা অসত ফুরি 100 জনের লগে ফেম করে ভালা করছি তোর কিটা হইছে তুই তো কারি করিস না কইলাম এ আমার লগে খরচ আমার কিলা লাগে তোর মতো ফুরির লগে কিতা মারতাম তে এই বেটা বেহায়ের লাখানে আমার পিছে পড়ি রয়েছে আমার লগ সারস না কেনে ওই যা যা আজ থেকে তোর লগে আমি নাই আমার মোবাইল দে তুই মোবাইল পাইলে কই এগু তোর কোন প্রেমিকে দিছে কো তুমি জেলা আমারে অপমান কররা আর কোনো দিন তুমি আমার লগে যোগাযোগ করিও না না করলাম দূর দূর আর অভিনয় করিস না ধর তোর মোবাইল নে প্রতারক ফুরি কোনানো তুমি বেঈমান দুকাবাজ যারে ফুরি তোরে মরিয়া দেখাইমু আমি বেঈমান তুই না আমি তুমি মরতাই কিতা মরমু আমি অবিশ্বাসী কোনানোর খটাই মিয়া মানে আমার হোর তারে আজ কোন করবো তাই না কেন আর একটু সামনে গেলে পাইবে কোনো পজিশন লইয়া বাদ আমার আমার আর লাগি ও অখন বুঝছি ডরাইয়াও না লুকাইছো জি না মার্ডারের জন্য প্রস্তুত আছি আনলে ফাইলেও মার্ডার কোনো তাই হনো বাদ
তে যাও তাই হনো আসোন একটা কিন্তু মারিন নিয়ম নাই আমি হিনো যাওয়াটা অন্যায় অন্যায় নাই ডরাই রাই দরবড়া ফাতলা ফুয়া বাক বাক তোর লগে মাতি কোনো লাভ নাই আচ্ছা ভাই যাই মুগি একটা প্রশ্ন করি কর কর তবে খুব জলদি কোটাই সারে মার্ডার করার কারণ কি তা ভাই এক নম্বর কারণ হইলো বেটাই আমার বউ কিডন্যাপ করছে আর আগর আরেকটা কারণ জি জি খুব কা ভাই বেটাই মুলারে লাউ কইছুন বুঝছতনি ও তাইন মুলারে লাউ কইলো ইংলিশ আর আমি কইলো কোন ভুল বুঝছি ভাই বুঝছি আমি ওন যাইরাম গে সাবধানে থাকিও ওই যা দোয়া করিস রক্ত না বার হইলে জেলা মার্ডার করতাম পারি রক্ত বার হইলে সমস্যা কিতা রক্ত দেখলে আমার ডর না মানে দুঃখ লাগে ও ওখন বুঝি লাইছি আপনি অন ফুতৌকা আমি গেলাম ওই যা মার্ডারের শব্দ শব্দ শুনলে ডরাইস না যা টাটা বাই বাই এই 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 ওবা 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 তুই আমার লোক ইয়ার কি মারলি হি টাটা বাই বাই না খো আক্কেলালি ভাই ওই আক্কেলালি ভাই টাটা বাই বাই আক্কেলালি আবার গোস্তে টাটা বাই বাই যা ফুটাই মিয়া পাঠাইলি মু কইলো মারু পিটি মতলব কিতা মতলব আর কোনটা নাই আক্কেলালি আউট অফ দুনিয়া আর ইনটু খবর বেটা নু আপনার দামান এর লাগে তো আমার বেশি রাগ উঠছে কেনে চাচা আমি তারে ইংলিশে শিখাইলাম আক্রমণ চালাই দেবা মূর্খ মানু বললাখান মাতিস না দেড় ঘোড়ার বেটার লাগে কিন্তু আমি অন্য যাইতাম নি অন্য আইবা আমার একটা হয়ে আছে নানি হোয়াইট হোয়াইট উঠতো কিতা চাচা এল্লা তোরে হেমনে বুঝাইতাম রে বাবা স্কুল হলে যে তো জীবনে গেছত না ইংলিশে কইলাম হোয়াইট ওজন ওজন আমার ওজন কিতাও দেড় ঘোড়ার হওয়ার লগে মিলাই রে নি ইতা বড় বেতালা ইংলিশ রব এই ইনো কিতা শব্দ শোনা যায় রে আক্কেলালি আইল না কিতা কেনে চাচা ডোরাই রাইনি কিতা মাতস রে বেটা এই তুই খোটাই মেরে চিনস নানি খোটাই মে তো আস্তা সিলেটর মানুষে জানে বে সাবেক পুরা না গুন্ডা আর সেদিন তো তোমরা রে নজিক দেখাইলাম শিকাল আত্মারি গাড়লাম নানি আইলো জি ওই চিনা আছে বিলাই দা শুনলে শিশি দিয়া লঙ্গি বিজাইলাম এই সে খুড়া ফুয়া গুমন্ত সিংহরে জাগ্রত করি লইছ তুই কিন্তু সিংহর লেজদরি ঠান মারি দিছ হ্যাঁ হে মারাইও না মে সামনে তাকি হরি যা নাইলে খোটাই মিয়ার রাগ কিন্তু কোমর পর্যন্ত উঠে গেছে মাথা দুটি গেলেও তোর রক্ত দিয়ে গুজল করি লিবা ওই দেয়া রাস্তাঘাটে এটা কত পাগল হওয়া যায় এই এই কিটা হইলে খালি রে বেটা 1953 সাল তাকিয়া গুন্ডামির খাতাত নাম দিছেন খোটাই মিয়া এখন শাড়ি দিছেন করে দিয়েছেন সাবে খুড়ার না গুন্ডা তুই আর তোর বাপে কিটা জানো রে খোটাই মিয়া সম্বন্ধে কিটা জানো আও 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 আমার শিকার মারবার জন্য চুমকি তাই চুমকি এই বেটা বেয়াদ তুই কি করে আমার নাম আফজল আন্টি আমি চুমকি লগে দেখা করাতেছি হে দেখাই নি সাহস ফুয়া কিতা হয় আহা আন্টি রাগ করিও না চুমকিরা হয় একটু বারোই তো এই ফুয়া চুমকি তোর কিতারে বাকি কেন তোরে আফা চুমকিরা আমার একটা বার বারোই তো আম্মা রাগ করিও না গো আমি বিষয়টা বুঝি আফা চুমকির আমার একটা বারবার হইতো তাই লগে তোমার কিতা দরকার আফা তাই আমার ফোন ধরে না আফা কিতা আইছে বাড়ি থেনে আইছো অত বেহায়া কেন তুমি আইছো ও কারণে তোমারে কইতাম
তুমি কোনোদিনও আমারে ফোন দিও না এ ফোন দিও না শিগগির ফোন দে পহুনিও গা আন্টি তোমার পুরীর মা আচ্ছা রে বাবা তুই যা বিষয়টা আমি বুঝমু যাও যাও খাইল থেকে আমার লগে আর যোগাযোগ করার চেষ্টা করিও না খাইলে আমারে পাইতে হই আইজো আমি দিনে দেখে আউট হই যমু এর লাগে আমার কিছু আয় যায় না পহুনিও গা আন্টি ঠিক আছে আমি যাইরাম এই চুমকি ই খার ফুয়া গো সিনচো নানি গো হে আমরা আর মজিদ মাস্টার সাসার ফুয়া ও তবে ফুয়া গুয়ে তোরে খুব বালা ফায় গো মাই আগো মাই মর্জনা গরো আই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম মনির আলিনি এই আকেল আলি রে দেখছস নি জি না ভাই আমি দেখছি না কতদিন লুকাইয়া থাকবা ফুয়া একদিন এমনু সামনে বলবা কি তুই যে বেটার লগে বেটা আমার দামান ইয়া কই আমার বুঝিল মাথা ফাটাইলি তো এই কান কইল কেনে কইল কেনে গঠন হইল গিয়া হে ইংলিশ জানে না আর আমি তারে জিকাইলে ইসলাম ইংলিশে বালানি ওখান হইল গিয়া মেন বিষয় ওখান লইয়া লাগছে তার লগে তোমার দামানি গইল আধ পাগল কিও আধ পাগল ইগু তো পুরা পাগল মেন্টাল ম্যান জি ওই জি ওই আপনার লাগান চাইরো আইলে পাগল আল্লাহর আল্লাহ সোনা বরফার মা তুনলাইনি যাহা সত্য তাহা বলিলাম হল্লেন নিন দেখি ওও দেখবেন দা আজ কি বার ধরে খাইছি ইলে আর খাইছো নি কোনোদিন কিতা হইলে এরে হুন হতা বাড়াইস না না হল্লাম কিয়ামত গোটাইলেই মু শিকার খবর জানোস নি লাত মারিয়ে হাত গালিনছি আর মাতিও না তোমার মাত খেয়েও নে এরে জাগি নাইলে অগু ব্যবহার করিলেই মোর তোর ফিট আক্কেলালির লগ লইছে অগু আক্কেলালির হক লই যায় ফারতা নাই কোটাই মিয়া সাবে ফুরান না গুন্ডা আমি বুঝলাম না ইতাই আমারে বুলি যাই না খেলে খালা আরো দুইটা শিক্ষা যদি হইলাইতে তোমরা সামনে আইয়া দেখবা এনে ফালা মারি কিলা গাড়ি কেন না আগে ওগুলাম ফুয়ারে তুকাই তুকাই মানে শ্বশুর তুই কিতা চুমকিরে বিয়া করতে নি জয় জয় এতে কোনো সন্দেহ নাই তো তুই আমার বাইরা ভাই অফকোর্স ভাই কিন্তু কটাই আব্বার লগে আপনার কিতা দুশ্মনী আর মাতিস না রে হবু বাইরা ভাই মূলা কিনছিলাম নি এক ফাফ করছিলাম মানে ইংলিশে মূলারে লাউ হয় ইকান তো আমি জানি না আচ্ছা আচ্ছা ইকান তো আমিও জানি না তে আর খোসাইন কিন্তু আমার দোষ কিতা আর একটু বাঙ্গিয়া খো ভাই আর কিতা কইতাম আমি ইংলিশ কইলে ভুল হই যায় আর তাইন ইংলিশ কইলে শুদ্ধ এটা তো ঠিক নাই ও বুঝছ নি বাইরা ভাই তার মাথা ফাটাই এখানে সৌসির করতাম ও নি বিয়াফার ও তো শেষ নাই আমার বউ নিয়ে বেটা আটকাইলিছে ইকান অবশ্য একটু বেশি খারাপ হয়ে গেছে বাইরা ভাই এখন তুমি হো আমি কিতা করতাম দিলাও মাথাত বাড়ি একটা কিন্তু রক্ত বার হইলে আমার ডর করে না মানে ওই যে ও যে আমার দুঃখ লাগে আরে দুঃখ লাগে তার এক কাম করো গর্দনা ভাই খাইত করিয়া বাড়ি দিও ইনশাল্লাহ তুমি খালি দোয়া করি দোয়া অবশ্যই তে যাই কি বাইরা ভাই যাও যাও শুভকামনা রইল শুভকামনা আরে দি ফাও তে আমার তো খবর দিও আচ্ছা আচ্ছা যাও খটাই মিয়া তুমি খালি সিকা মারো আর আমি তোমার হইলে এক বাড়ি মারমু ফিটিত তারপরও কজান না ইয়াত পাও আচ্ছা চাচা দেখা যাইব কি তো ও বেটা খটাই মিয়ার ফুড়িও গুবিয়া করিলা না চাচা ই পাগলর গাড়ো আমি নাই ফুড়ি সুন্দর আছে বেটা তুমি কিতা গোট কাটিত লাগি গেছো নি
না বেটা ইতা কোনটা না তার ইতা মত বাদ দো ওই ইতা মত ইয়া মাল লাভ নাই ওই সাথে আমিও যাই আমার দরকার আছে আচ্ছা বেটাও দেখি লাঠি লইয়া আর মারি দিব নি বেটা তো আমার হার মাজ লাখান ইয়াল্লাহ তুমি রক্ষা করিও না সিংহ লাখান গর্জিয়া উঠতাম হইব মনে করিও না লাঠি দেখে ডরাইলাম ইয়াল্লাহ তুমি রক্ষা করিও তা আমি ডরাই না গীতা তুমি কিতা মনে হরো আমারে এই কিতা মনে করতাম তো রে তুই বাগনা বাল্লুক তুমি কিন্তু আমার শ্বশুর কিন্তু আচরণ করা একবারে ফসুর এরে নাম আমার হটাই মানুষের দুইটা মাথা হটাই হুমকি দিও না আব্বা বারবার কইরাম বিষয়টা লম্বা করিও না এই কিতা করবে মারবে না কিতা তা তুই মার তাইনি তুমি তো গুরে আমারে মারার লাগি আর তুই কিতা লাঠি লিয়া গুরে নিয়ে আমারে আদর করার লাগি বিয়াইন হুয়া ও তো মাত না মুলার বিষয়টা কিভাবে বাদ দিলাম খো আমার বউ দিবাই কিনা না দিতাম না আমারে হতো বলো অপমান করছত মনু আছে রি আমার বউর কারণে আমি মার্ডার করতে প্রস্তুত আছি দেখ রাইছি কোথায় কোথায় হুঙ্কি দিলাই ফাড় মারি দিব এটা তো খুনতাও নাই লাঠি চালানো দিতাম পারি ইগে তো দেখি আর আমার এসকু মারিও দিব হে মারবার আগে তারে আগে হতেই নিতাম বাবাজি ডরাই গেছো নাকি বাবাজি এই এই তুমি কি কি ডরাই তো রে বিআইন হুয়া আসো আইকা আসো 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 বাবাজি আসো খাইলা আইকু তুমি তুমি আসো তুই কত বড় খরবাড়ি আসো এই আই রেকর্ড করে নিতাম মুরব্বি মানতে না বিয়া তো বড় করো আসো তো ভাই আসো কিতা কইতাম গো সাসি শুনিয়া আমার মাথা চুক্কর দে কিতা শুনছোস বেটা জলদি হো পসাসি গো বহুত বড় দুর্ঘটনা ঘটি গেছে কিতা দুর্ঘটনা জলদি হো কস না বেকি তো হইছে ইটা ঘটনা খুব কম ঘটে গো সাসি দূর বেটা বে আকল কিতা করছে কইতে তো দুজনের মাথা ফাটা হে ওই গো সাসি মুলা লইয়া মাইর করিয়া সাসাই আর দুলাবাইয়া মাথা ফাটা বাটি ওয়াল্লা ই কিতা হুনাইলে ওই গো সাসি জলদি আও চল বেটা সকাল চল পরাখন কোন জায়গা কোনটি রাস্তা গড়িয়াইরা দূর বেটা মিষ্টি দিয়া গীতা করতে না মানে শুভ কাজ যাই আর না না ইটা মাতিস না তারা মাইন্ড করব আচ্ছা তেয়ার যুগ বুঝিয়া খুব মারিও তেয়ার চল আমার লগে চল ওই চাচা চলো হামলা অ হামলা হামলা গো জবাব দিত নাই অ হামলার বাকল শুনো শুনো জানাইয়া দে উইলা শেষ হইত নাই আমি মামলা করবু মামলা করবু হ্যাঁ হ্যাঁ হঠাৎ তো দজনের সমান মামলা করতে এখানে অন্যায় তোমার বেশি আমি কিন্তু শ্বশুর আমিও কিন্তু দামার কুটুম আব্বা বিষয়টা সালিশে শেষ হইলে ভালো হইব হাসা কথা কইছ বেটা আলম এরে নিজের মাঝে সমস্যা সমাধান করিলাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাথাত কি তো হইছে নয়া ফ্যাশন না কিতা না বা আমরা মাইর করছি হোর দামান দে ই কিতা গো এই মনিরালি তোর কি তো হইছে তোরে নখে আনছে
তুমি তো মাতো হনে এটা আমার ফ্যামিলির ব্যাপার হেই হেই দেড় হইছার হুয়া তোর আবার কি ওর ফ্যামিলি তুই কি গুরে আচ্ছা এটা বাদ দেও আগে ওখান সমাধান করো হ্যাঁ কিটা হইলা হমলা ইকান খেসে ছড়তো আর আমার বিচার করার মতো ইনোর মাঝে উপযুক্ত খে আছে আমি হইলাম সাড়ে এইট কেলাস ফাঁস বেটা ফুরার না গুন্ডা কত ডেজিগনেশন আমার করে দি মুরব্বী সাহেব আমার আম্মা বিচার করবা ও বাদা মান বেটা ঘটনা কিতা খোসাই হ্যাঁ ঘটনা হইল মূলা হ্যাঁ ওই গো আম্মা আমি মূলা কিনিয়ালে আইরাম আব্বা খনি গুন লাউ দূর বেটা মূর্খ আমি মূলার হতা হইলাম নি আমি তোরে বালা বুড়া জি খাইলাম বালা বুড়া কিতা জিগাইছ হ্যাঁ না বেটার হইলাম হাউ লাউ ইউ মানে কেমন আছো হ্যাঁ কিতা লাও যেটা জানো না এটা মাতাত লাগো হেনে নিজে কমলা বানু ইনার বার ভুল কিতা হইলাল হায় রে আল্লাহ হাউ লাউ না তো হাউ আর ইউ ও বুঝছো না গো আম্মা ইকান তো আমি খেয়াল করছি না আমি মনে হয় ভুল করি লিছি আমারও কিছু ভুল হয়েছে ফাটা তো সমান তারপরেও সরি আব্বা অতিরিক্ত মাত বালা নাই এর লাগি অত সমস্যা আশা কথা কইছো না জানি কিচ্ছু করা বালা নাই আমিও সরি দেব দামান বেটা আমিও সরি আছি আব্বা আমারে মাফ করিও ওই মাফ করিয়া দিলাম আর তোমরা বড় কষ্ট করিয়া আইছো রে চা খাইয়া যাইও আচ্ছা তে আমি চা রেডি করি গিয়া ওই করো ও বেটা তারা সামনে তুই ওখান ফাউ দিছি খাওয়া ধরি লো ও ধরে লিছি ও ধরে লিছি বেচে তাকো চিরকাল ও দিন